শুভ সকাল সুবাই, শুভ সকাল আসমির, সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। সম্ভাবনাময় আরও একটি সকালে শুরু করছি একসাথে এই প্রত্যাশায়, আমন্ত্রণ সকালের বাংলাদেশের আজকের এই পর্বে। আপনাদের সাথে আছি বড় বোনের মতোই জুলা জুবাইর, আসমির হাসান কনকের সাথে রয়েছে, এবং যারা আমাদের সাথে রয়েছেন চাইলে আপনারা আপনাদের উপস্থিতির কথা জানান দিতে পারেন ফেসবুকে, facebook.com/sokalerbangladesh, এটা আমাদের অ্যাড্রেস, এখানে আপনারা ইনবক্স করলে আমরা পেয়ে যাবো। একই সাথে বলতে চাই যে এই শীতের সকালে, শীত থেকে এখন আবার একটু গরমের দিকে আস্তে আস্তে করে যাচ্ছে, এবং এই কারণে কিন্তু অনেকে নানান রকমের রোগে আক্রান্ত হচ্ছেন, এবং আমি এরকম একজন সাফারার। তো আমার মতো হাঁচি কাশির যাদের নানান রকমের সমস্যা আছে, আপনার সকালবেলা কিন্তু গরম চা আপনার জন্য কিছুটা সময়ের জন্য হলেও সেই জায়গা থেকে নিয়ে যেতে পারে, এবং একটু পরিত্রাণ দিতে পারে, একটু স্বস্তিবোধ দিতে পারে। এবং সেই সাথে আজমির চার সাথে যদি একটু করে মধু বা একটু করে লেবুর রস যদি মিশিয়ে খাওয়া যায়, তবে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো উপকার পাবেন, কারণ সকালের শুরুটাই আমাদের পুরো শরীরটাকে একটু রিফ্রেশ করে নেওয়ার খুব বেশি প্রয়োজন পড়ে। তাই যারা এরকম রিফ্রেশিং একটা মর্নিং স্টার্ট করতে চান, তাদের জন্য তো সকালের বাংলাদেশ আছেই, সেই সাথে হতে পারে এক কাপ গরম চা, এবং সেই সাথে একটু লেবু, একটু মধু, সুন্দর একটি দিনের শুরু হবে। আর সেই সাথে বলতে চাই, ভাষার মাস কিন্তু চলছে। ভাষার মাস মানেই আমাদের অনেকগুলো ভালোবাসা, অনেকগুলো প্রাপ্তি, অনেকগুলো স্বপ্ন, অনেকগুলো জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাগুলো শুধুমাত্র বাংলা ভাষাভাষী আমরা যারা রয়েছি তারাও না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21 ফেব্রুয়ারি স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সারা বিশ্বব্যাপী সকল ভাষার প্রতিই কিন্তু আমরা শ্রদ্ধা জানিয়েছি, এবং সেই সাথে একই সাথে সশ্রদ্ধ সালাম আমাদের বাংলাদেশের এই ভূখণ্ডের মাঝে যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন তাদের ভাষার প্রতি। আজকের দিনে মণিপুরী ভাষার উপরে ছোট্ট কিছু উপস্থাপনা আপনাদের জন্য। মণিপুরী ভাষার উপর কিছু তথ্য আপনারা পেয়ে গেলেন। একই সাথে জুবাইর, তুমি যখন সালাম দিলে যে ভাষার যারা আমাদের রক্ত দিয়েছে, আসলে সালাম আপনারাও পাবেন যারা বিদেশে বসে এই যে আন্তর্জাতিক মাতৃভাষার যে স্বীকৃতিটা, এই স্বীকৃতিটা লাভের জন্য যারা র্যান্ডমলি চেষ্টা করে গেছেন, এরকম কয়েকজনকে আমরা চিনি, জুবাইর চেনেন, আমি চিনি। তো জাতি এখন বোধহয় মানে সবাইকে একটু একটু করে জানতে শুরু করেছে, যারা আসলে চেষ্টা করেছিলেন তখন থেকে আজমির আমাদের বাংলা ভাষাটা যাতে বা এই এই তারিখটা যাতে স্বীকৃতি পায়। এক্স্যাক্টলি, এবং অনেক বছর ধরে কিন্তু কাজ করার ফলাফলই সেটা, এবং অবশেষে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছি, এবং সেটা আমাদের জন্য আন্তর্জাতিকভাবেই আয়োজন হচ্ছে এবং প্রত্যেক বছর সেলিব্রেশন হচ্ছে। যাই হোক দর্শক, এবারে আমরা যেটা জানাবো সেটা হচ্ছে আজকের এই দিনে নানান রকমের আয়োজন রয়েছে, যেমন যে আয়োজনগুলো রয়েছে জুবাইর একটা একটা করে যদি আমরা এখন জানিয়ে দিই। ঢাকার আয়োজন দিয়ে শুরু করতে চাই, কারণ বাংলা একাডেমি প্রাঙ্গণে ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। প্রতিদিন বিকেল 3টা থেকে শুরু হয়ে হচ্ছে এই আয়োজন, যা ছুটির দিনে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকছে। এবং প্রাণের এই মেলায় যারা বইপ্রেমী রয়েছেন তারা তো যাবেনই, সাথে করে কিন্তু শিশু সন্তানদের নিয়ে যাবেন, কারণ শিশুদের জন্য কিন্তু একটু সময় আলাদা করে দেওয়া আছে, যেখানে শুধুমাত্র তাদের জন্য বেশ কিছু আয়োজন থাকবে। তাই আপনার শিশু সন্তানটির হাতে বই তুলে দিন, কারণ বই হতে পারে তার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। একই সাথে এই ধরনের মেলাতে শিশু সন্তানকে সতর্কভাবে সাবধানে রাখুন, প্রয়োজনে আপনার একটা কার্ড বা ফোন নাম্বারটা তার পকেটে পুরে দিন। ঢাকার আরও আয়োজনের খবর জানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে সপ্তাহব্যাপী জাতিসংঘ ঘোষিত বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি উদযাপন কর্মসূচি। আজ সমাপনী দিনে কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল 4টায় সুপার্জিত স্বাধীনতা চত্বরে কনসার্ট সম্প্রীতির গান। নিশ্চয় এক ভিন্ন রকম আয়োজন হবে। পাবনার একটি আয়োজনের খোঁজ জানাতে চাই, কারণ পাবনায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি উদ্যোগে চলছে মাসব্যাপী বইমেলা। মেলায় রয়েছে 35টি স্টল, বিভিন্ন পেশার মানুষ এবং শিশু কিশোরদের ভিড়ে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। নিঃসন্দেহে বইমেলা মানেই প্রাণের মেলা, এবং এই আনন্দ সারা দেশব্যাপী ছড়িয়ে যাবে, এটাই প্রত্যাশা। এবারে যারা সাতক্ষীরাবাসী রয়েছেন আপনাদের জন্য চমৎকার একটা আয়োজনের খবর জানাবো। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ স্মরণ স্মারক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিষ্ণুপুর প্রান্তিক সংঘ এবং বন্ধু মহলের উদ্যোগে চলছে 8 দিনব্যাপী বন্ধাঢ্য অনুষ্ঠান। আজ এর শেষ দিন অনুষ্ঠিত হবে সন্ধ্যায় 6টায় প্রতিমা বরণ এবং রাত 8টায় প্রতিমা বিসর্জন। প্রিয় নগরী সিলেটে চলে যেতে চাই, সিলেটের আয়োজনের খোঁজ জানাবো। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার হাবিব হোসেন কমপ্লেক্সে বড়ইকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ অনুষ্ঠিত হবে গণসংবর্ধনা অনুষ্ঠান। এবারে যারা হবিগঞ্জে রয়েছেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি অন্তর্গত ঐতিহ্যবাহী ফুলবাড়ি গ্রামে আঞ্জুমানে আশে কানে রাসুল কমিটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হবে বার্ষিকী সুন্নি মহাসম্মেলন, শুরু হবে বিকেল 4টা থেকে।
বন্ধনগরী চট্টগ্রাম থেকে যারা শুনছেন ও দেখছেন এই মুহূর্তে জানাতে চাই একটি আয়োজনের খোঁজ, কারণ চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে চার দিন ব্যাপী রিহাব চট্টগ্রাম ফেয়ার 2017, চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। আজমির, আমরা জানি আবাসন খাতে অনেকদিন ধরে কিন্তু একটা অস্থিরতা যাচ্ছে, আবাসন ব্যবসার সাথে যারা সম্পৃক্ত তারা কেউ কেউ ব্যবসা গুটিয়ে ফেলবারও সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক ওই মুহূর্তে বন্দননগরীতে যখন এই ধরনের একটি আয়োজন হয়, এতটুকু বলতে পারি, এতটুকু চাইতে পারি, আবাসন ক্ষেত্রের সাথে যারা সম্পৃক্ত তারা আরেকবার আশার আলো দেখবেন? আমারও তাই মনে হয়, এবং যে কারণে এই অস্থিতিশীলতা তৈরি হয়েছে, অনেকেই বলছেন যে মানুষের হাতে আর্থিক যে স্বচ্ছলতা এটা অনেকটা দায়ী, আবার অনেকের ক্ষেত্রে যে অসাধু ব্যবসায়ীরা নানা রকমের প্রতারণার জালে জড়িয়েছেন অনেকেই, এরকম নানা রকম আমরা জানি, কিন্তু আবাসন খাতে এরকম অনেক প্রকল্প শুরু হয়েছে যা আজ পর্যন্ত শেষ হয়নি, অনেক অনেক বছর ধরে ঝুলছে, এই কারণে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। তাই আবাসন শিল্পের সাথে বা আবাসন খাতে যারা জড়িত আছেন, এর নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, তারা নিঃসন্দেহে আরো অনেক বেশি আগ্রহী হবেন ক্রেতাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি লক্ষ্য রাখবার জন্য, কারণ ক্রেতারাই আপনাদের ব্যবসার মূল, তাদের কেন্দ্র করেই যদি আপনারা ব্যবসা পরিকল্পনা করেন, তবে নিঃসন্দেহে আমাদের আবাসন খাতের যে অস্থিরতা আপনারা আছেন বলে দাবি করেন, সেই অস্থিরতা অন্তত দূরে চলে যাবে। ক্রেতা এবং বিক্রেতা দুজনেই খুশি হোক, মানুষ খুঁজে পাক তার শান্তির ঠিকানাকে, এই প্রত্যাশা করছি। আজকের জন্য যে নির্বাচিত ছবিটি সেটা দেখাতে চাই, অপু খান পাঠিয়েছেন রাষ্ট্রভাষা বাংলা চাই শিরোনামে, কোর পাই কুমিল্লা থেকে। রাষ্ট্রভাষা বাংলা চাই, নিঃসন্দেহে চাই, এবং চাই আগামী আরও শত সহস্র বছর আমরা যখন ঠিক এই কথাটাই বলবো, আমার শিরদাঁড়াটা যতখানি শক্ত হয়ে যায়, প্রত্যেকটি বাঙালি বাংলা ভাষাভাষীর শিরদাঁড়া ততখানি শক্ত রেখে মাথা উঁচু করে বলবো, আমরা গর্বিত এই বাংলা ভাষা আমার, আমরা গর্বিত এই বাংলা ভাষার যে স্বকীয়তা, যে স্বাধীনতা, বাংলা ভাষা ব্যবহারের যে অধিকার তা অর্জন করেছি, এবং বিশ্বে একমাত্র আমরাই যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি, বিশ্বে মাত্র এক আমরাই যারা ভাষার জন্য লড়ে সেই লড়াইয়ের সমাপ্তি টেনেছি একটি স্বাধীন ভূখণ্ডের বাংলাদেশ নাম প্রতিষ্ঠা করে। এবং সবচেয়ে আনন্দের বিষয় আজমির, ভাষার মাস আসলে যে বিষয়টি বারবার করে বলি, মানে ভাগ্যের পরিহাস বলবো নাকি বাধ্য করা প্রকৃতির বলবো, 21 ফেব্রুয়ারিকে তৎকালীন যেই সরকার আমাদের প্রতিহত করবার চেষ্টা করেছিল, আমাদের ভাষার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেই রাষ্ট্রর আজ আমাদের সাথেই একইভাবে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করতে হয়, এর চেয়ে বড় প্রাপ্তির আর কি থাকতে পারে? আর আর কিছুই নাই। এবং এখন যেটা সেটা হচ্ছে চর্চার মাধ্যমে আমরা আমাদের ভাষাটাকে, ভাষা শৈলীকে বাড়িয়ে তুলব, একদমই তাই, এবং একই সাথে অন্য ভাষাকেও, অন্য যে রাষ্ট্রভাষাগুলো রয়েছে তাদেরকে অসম্মান না করে আমাদের ভাষাকে বিশ্বে যেন আমরা বাংলা ভাষাকে নিয়ে একটা গঠনমূলক একটা জায়গায় পৌঁছাতে পারি সেরকমের প্রচেষ্টা থাকবে। যাই হোক, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বাংলা ভাষায় প্রচারিত সকালের বাংলাদেশে এই মুহূর্তে দরকার একটা বিরতির, বিরতির পরে সম্মানিত অতিথি নিয়ে ফিরছি আমরা, সাথেই থাকুন, ফিরছি এক্ষণে। প্রীতির পরে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একবার বিশ্বকে দেখার অপূর্ব এক জানালা, যমুনা টেলিভিশন সকালে বাংলাদেশ দেখছেন, এবং যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি। একদমই তাই, অনেকে আমার হাতে একটা বল দেখতে পাচ্ছেন, অনেকের প্রশ্ন জাগতে পারে আসলে বিষয়টা কি, বল মাত্রই আমাদের প্রত্যেকের আগ্রহ থাকে শিশু বয়স থেকে, মানে খেলার জন্য আমরা ব্যবহার করি, কিন্তু যখন জীবন রক্ষাকারী হিসাবে একটি বল ব্যবহার হতে পারে, যখন ভাষার প্রকাশের, ভাব প্রকাশের মাধ্যম হিসাবে ব্যবহার হতে পারে, তখন কিন্তু এর চাহিদাটা বা এর গ্রহণযোগ্যতা আমাদের কাছে এক ভিন্ন মাত্রায় পৌঁছে যায়। এমন দুজন মানুষের সাথে পরিচয় করে দিব যারা এরকম বিভিন্ন ডিভাইস দিয়ে, বিভিন্ন প্রোডাক্ট দিয়ে, অন্তত যারা ডিফারেন্টলি কেপেবল বা যাদের মাঝে প্রকৃতিগত কারণেই বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে যারা জন্মায় তাদের ভাষাগুলো যাতে আমরা স্বাভাবিকরা বুঝতে পারি সেই সুযোগটা করে দেন, এরকম দুজন মানুষ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন, শুধু লন্ডন থেকে এসছেন, প্রথমেই পরিচয় করে দিচ্ছি, একদম বা থেকে পরিচয় করে দিব, আমাদের সাথে আছেন জাকির হোসেন পারভেজ, স্পেশালিস্ট ASD আপসেন ইন্টারন্যাশনাল লন্ডন, সেই সাথে আছে ভেরোনিকা আর্মসন, সিনিয়র ডেপুটি হেড টিচার ফিনিক্স স্কুল লন্ডন। বোথ অফ ইউ, শুভ সকাল। শুভ সকাল, গুড মর্নিং টু ইউ। গুড মর্নিং। সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবো যে প্রত্যেকদিন, যেহেতু লন্ডনের সকাল আর বাংলাদেশের সকালটা একটু ভিন্ন, এখন বাংলাদেশে একটা কাজ নিয়ে এসেছেন, লন্ডনের সকালগুলো কীভাবে শুরু হয়?
আসলে ভিন্ন হলেও সকাল তো সকালই, ঘুম থেকে উঠে যাদের দৈনন্দিন রুটিনের কাজগুলো করতেই হয়, আপনার ব্রাশ করা, কাপড় চেঞ্জ করা, শাওয়ার করা, এসব তো আপনি করবেন। কিন্তু আমাদের যে ব্যস্ততা থাকে কি আমরা ড্রাইভ করে যাই কাজে এবং আমরা সাথে সাথে নিউজগুলো শুনি, আপডেট নেই কি হচ্ছে দুনিয়াতে, এবং সাথে সাথে যখনই কাজে যাচ্ছি কর্মব্যস্ততা শুরু হচ্ছে। এবং আসলে খুব ব্যস্ত এবং টাইম ওয়াইজ লাইফটা হচ্ছে খুব টাইম ওয়াইজ প্ল্যান করা থাকে, এবং প্রতিদিনের প্ল্যান অনুযায়ী অনেক মিটিং থাকে, অনেক সেমিনার, ট্রেনিং, সো এটা সব কিছু প্ল্যান করা থাকে এবং প্ল্যান অনুযায়ী হয়। এবং সবচেয়ে যে সুবিধা আর কি ঢাকার লন্ডনের মধ্যে আমাদের যেটা যে ট্রাফিকের ইস্যুটা আর কি, আমরা ওখানে টাইম করলে হয়তো কোনো কোনো দিন হয়তো হইতে পারে একটু, বাট ঢাকাতে তো টাইম মেনটেন করা বা বন্ধুদেরকে কথা দিয়ে কথা রাখা যায় না, বা কোথাও প্রোগ্রামে গেলে অনেক সময় কথা রাখা ডিফিকাল্ট হয়। সো টাইম ম্যানেজমেন্টের কথা বলছেন যে ঢাকায় টাইম ম্যানেজমেন্টটা ওভাবে না পারলেও লন্ডনে ঠিক মতো। এবারে ভেরোনিকা, হাউ ডু ইউ স্টার্ট ইউর মর্নিং, এভরি মর্নিং? Every morning in London? Yes. All right. In London, we get to school around 7:30, and then we have meetings about the day, and then I'm senior deputy head, so I make arrangements for where the teachers are going to be working that day. Every teacher has a class of their own of around 10 children. Two teachers I've brought with me to Sylhet and to Dhaka, Shalina and Jubeda. They are specialist teachers teaching children with autism. Interesting. So every morning it starts with lots of positive vibe, lots of positive energy. Yes. So how do you gather this energy from the environment every morning? Because you have to go through a very tough work, both of you, because you have to deal with kids who are differently capable. Yes. Because I'd love to mention in such a way, because they are different and they're differently capable. So what is the motivation that works behind? How do you motivate yourself every morning? I've been working in this field for 25 years and I have a lot of experience behind me and have seen enormous developments in the field of autism and how we look at the children in a very positive way and see all the things that children can do rather than what they can't do. We don't see it as a medical issue, we see it as a just a condition. Way that the children learn differently and they need that structured environment in order to enable them to learn better. So we use things like visuals to help them communicate. We use motivators to help them want to learn, so that they're working for particular objects, particular toys that they want to learn for. And we make our lessons very fun and exciting. And we make sure we have a very structured day throughout the whole day. All right, interesting. I would love to share it with my viewers. দর্শক যারা এই মুহূর্তে শুনছেন, ভেরোনিকার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি করে জানালেন প্রতিদিনের সকালটা শুরু হয় তার অনেকগুলো মোটিভেশন নিয়ে, কারণ এমন কিছু শিশুদের তিনি প্রতিদিন মোটিভেট করেন যারা হয়তো যে কোনো প্রতিবন্ধকতার শিকার, তারা তাদের কথাগুলো বলতে পারে না, মনের ভাবগুলো জানাতে পারে না, তাই তার প্রত্যেক দিনের শুরুটা হয় এই পরিকল্পনা নিয়ে কী করে তাদের একটু বাড়তি করে হেল্প করা যায়। বেশ কিছু খেলনা এখানে দেখালো, সে কিছু মানে কমিউনিকেশনের টুল দেখালো, যে বেশ কিছু ছবি আমি দেখতে পেয়েছি যেগুলো দিয়ে আসলে তারা তাদের বলতে চায় ওগুলো বলতে পারে। এবং ভেরোনিকা গত 25 বছর ধরে কাজ করে যাচ্ছে শুধুমাত্র যারা এরকম বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার, তারা যাতে নিজেদের কথাগুলো তুলে ধরে, এবং এটার মধ্যে আমরা তাদেরকে চয়েস দেই, রাইট, তারা তাদের চয়েস থাকে, কারণ একটা জিনিস দেখেন সে চয়েস করতে পারছে কোনটা ইয়ে করবে, সে যদিও প্রতিবন্ধী হয় তারপর আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি যে তার কথা বলার সুযোগটা, তার চয়েসটা। আর একদমই বিষয়টা পরিষ্কার, আরও পরিষ্কার হবে, কিন্তু তার আগে বলছি যে যেহেতু আপনি বাংলাদেশি, আপনি বাঙালি, আপনি জানেন যে আমরা ভাষা মাসে আছি, এই মাসে ভাষার, মাতৃভাষা বাংলার জন্য অনেকে রক্ত ঝরিয়েছে, মারাও গেছেন, অনেকে শহীদ হয়েছেন। সেই জায়গায় এই জায়গাটা কিন্তু একই রকম, অর্থাৎ সেই জায়গার ভাষা প্রকাশের মাধ্যমে মনের যে কথাগুলো সেগুলো প্রকাশ করতো, আর এই জায়গাটাতে আপনারা যে কোনোভাবে কমিউনিকেশন বা যে কোনোভাবে যে বলতে চায় যে অসুস্থ বা যে অস্বাভাবিক, সে যেটা বলতে চায় সেটা প্রকাশের, ভাব প্রকাশের মাধ্যম। তো সেক্ষেত্রে সবার আগে একটু জানতে চাই যে এরকম একটা জায়গায় আপনি স্পেশালিস্ট হিসাবে হলেন কেন? আসলে প্রথমত কিছু পার্সোনাল ইন্টারেস্ট আছে, আমার বোনের ছেলে ডাউন সিনড্রোম হওয়ার পর থেকে আমি রিসার্চ শুরু করি, এবং আমি 12 বছর ধরে ট্রেনার হিসেবে কাজ করছি এই ফিল্ডে, ট্রেনিং দিচ্ছি ইংল্যান্ডে এবং ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য দেশে। আর সবচেয়ে যেটা ইন্টারেস্টেড, আপনি যেটা মোটিভেশনের কথা একটু আগে আপনারা বলতেছিলেন, আসলে যখন আমরা একটা বাচ্চাকে হেল্প করি এবং পজিটিভ তাদের ইম্প্রুভমেন্টটা দেখি, দ্যাট মোটিভেট আস, আমাদেরকে ওইটাই খুশি দেয় যে
এই বাচ্চাটা আর হয়তো সে কোনো কমিউনিকেশনই করতে পারছে না, ওয়াজ নো কমিউনিকেশন ছিল, সেখানে হয়তো একটু কমিউনিকেশন করতে পারছে, চয়েস করতেছে। এবং আসলে একটা স্ট্রাকচার ওয়েতে যখন আমরা যাচ্ছি, এটা কিন্তু সবচেয়ে বড় হচ্ছে কি, অধৈর্য হলে হবে না, একটা ধৈর্যের সাথে মা বাবা এবং স্কুল এবং সেন্টারগুলো মিলে একসাথে আমরা কাজ করি, এবং আমরা যেই প্ল্যানটা ঘরে করি মানে স্কুলে করি সেটাও আমরা ঘরে দেই মা বাবাকে। আমার সেন্টারে যেই প্ল্যানটা করা হবে, কারণ 18+ হওয়ার পরে স্কুলে যাচ্ছে না, সে যাচ্ছে একটা ডে কেয়ার সেন্টারে। তো এই যে তাদেরকে লাইফ স্কিল শেখানো, তাদেরকে আপনি যে সকালের কথা বলেন, সকালে উঠলে অনেকে দেখা যাচ্ছে যে সে হয়তো সব কাজ করতে পারে কিন্তু সে অর্ডার জানে না, যে আমরা প্রথমে মুখ ধোয়ার পরে তারপরে কাপড় চেঞ্জ করি, তারা হয়তো কাপড় চেঞ্জ করে মুখ ধোয়া চলে যাবে যদি কেউ তাকে ইনস্ট্রাকশনটা না দেয়। কেউ দাঁড়িয়ে তাকে বলতে হবে তুমি মুখ ধোও, সে ধুতে পারবে, তুমি তারপরে কাপড় বদলাও, তুমি খাও, মানে একটা একটা এই যে জিনিসটা আমরা একজন ইনস্ট্রাক্টর থাকবেন যিনি ইনস্ট্রাক্ট করবেন, কেয়ারার বলি আমরা, কেয়ার ওয়ার্কার। তো ইংল্যান্ডে তো আমাদের সাপোর্ট সিস্টেম আছে বলে সোশ্যাল ওয়েলফেয়ার, তো কেয়ারার যায় ঘরে গিয়ে সাপোর্টটা করে যেখানে মা বাবারা পারেন না। Interesting. Veronica, he was just sharing with us how do you plan to work every day? Basically, what's the main motive of developing these kids? They're coming and bringing them under a particular idea that they can share, they can get instructions and they can execute accordingly. So, having 25 years of experience, as we all say, this is the month of our language movement. That's why we, you know, you might also be knowing that 21st February have been declared as International Mother Language Day. Mm-hmm. So, where we stand is language to be one of the powerful most tool of expressing yourself. So differently capable ones who cannot express themselves, communicating with them in the first or the primary phases, how difficult did you find it for yourself? Because the 25 years you have developed a lot, but primary stage might not have been the same. So what was the beginning stage? The very beginning, when our school first began with autism, was really difficult. We only worked with 6 children in a class, and we had to think very hard about how we were going to get the children to communicate with us and to trust us as teachers and professionals. So we did a lot of work on intensive interaction, which is working with the children, trying to get them to work with us, so we copy what they do, copy their actions, and help them know that we're understanding their way of communicating. Then we introduced a system called PECS, which is Picture Exchange Communication System, which is looking at things that the children might want. So say, for example, they may want some fruit. So, and they're very motivated by fruit, for example. So they would learn that this symbol would help them communicate to a communicating partner. And they would learn to ask for the fruit by taking the symbol and giving it to me once they had initiated that they wanted the fruit. So say, for example, I had an apple here. Let's pretend this is an apple. Yes, you really wanted the apple. So you would be taking the apple. Like that, and someone behind would point to the symbol and he would give it to me. Then you get it. And I would say fruit, then, and you'd get fruit. And we learn that system and we teach that system. So there's 6 phases, so it gradually builds up. So the children are learning to make full sentences. I want fruit. And giving it to the communicating partner. Okay, so that takes lots of patience and lots of training. Training to lots of training, and that's one thing our school has really developed, a very, very good training program, both in school and with lots of teachers across London. And we hold big conferences, we hold lots of training events so that people know what to do and how to teach the children that they're working with, both in mainstream schools and in specialist provisions. Really interesting. The way... এমন একটা বিষয় আজমির, পুরো বিষয়টা আমি তুমি হয়তো কথা বলতে পারছি অনেক সুন্দর করে, যারা বলতে পারছে না তার জন্য এতটুকু বলতে পারাও কিন্তু অনেক। এই সামান্য আমাদের কাছে যেই দৃষ্টি থেকে মনে হচ্ছে, দর্শক কথা বলছিলাম ভেরোনিকার সাথে, যেমনটি করে বললেন আজমির ক্যান আই হ্যাভ ইট, আমি একটু পেতে পারি, যদি কারো ফলের প্রয়োজন হয় তাদের সামনে এরকম বেশ কিছু ছবি দেওয়া থাকে, যে ছবিগুলো হয়তো তার যে ইনস্ট্রাক্টর আছে তাকে যে হেল্প করছে তার হাতে তুলে দেওয়ার মানেই হচ্ছে সে এখন ফল চায়, এবং এভাবে করে একটা একটা ছবি জোড়া দিয়ে তারা একটা ভাষা বলতে শিখে, আমাকে একটি ফল দাও। এই পুরো কাজটা করবার জন্য প্রথম দিকে তাদের জন্য সহজ ছিল না,
কিন্তু ধীরে ধীরে তারাও নিজেদেরকে ডেভেলপ করে নিয়েছে এবং এই যে 25 বছরের যে অভিজ্ঞতা ভেরনিকার সেই সাথে জাকির হোসেনের, এই অভিজ্ঞতাগুলো কাজে আসছে একটু একটু করে এরকম কিছু বেশ মানুষজনের ভাগ্য বদলে দিতে বা যোগাযোগের মাধ্যম বদলে দিতে। নিঃসন্দেহে আমাদের দেশেও এই নিয়ে কাজ করবার মতো অনেক জায়গা আছে। জাকির হোসেন বাংলাদেশে আসা হয়েছে, বাংলাদেশের জন্ম আপনার, একটু যদি ছোট করে জানতে চাই, বাংলাদেশে এরকম শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়ে অনেকেই জন্ম নেন, হয়তো প্রকৃতিগত কারণেই যে কোনো সীমাবদ্ধতার শিকার, তাদের জন্য কিভাবে কি চিন্তা করা হচ্ছে বা এরকম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো, এক্সপিরিয়েন্স ফ্রম ইউকে, আপনারা কি বাংলাদেশে অ্যাপ্লাই করার কোনো পরিকল্পনা করছেন কিনা? জি ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আসলেন আপনি এখন। আমরা আসলে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মে সায়মা আপা যখন 2011-তে অটিজমের প্রথম সেমিনার করেন, তারপর উনি বিভিন্ন দেশে লেখা শুরু করেন সাহায্যের জন্য, এবং ব্রিটিশ গভর্নমেন্টের, ব্রিটিশ পার্লামেন্টের মাধ্যমে আমাদেরকে রিকোয়েস্ট করা হয় যে আমরা যখন বাংলা, আমাদের যে অর্গানাইজেশনটা আপাসান ইন্টারন্যাশনাল বা আপাসান হচ্ছে 1984 থেকে ইংল্যান্ডে এস্টাবলিশড একটা চ্যারিটি, তো আমাদেরকে অ্যাপ্রোচ করার পর আমরা ওদের মাধ্যমে আমাদের ব্রিটিশ একজন এমপি রিচার্ড ফুলার ওনাকে নিয়ে আসি এবং আমরা একটা সার্ভে গ্রাউন্ড ওয়ার্ক করি। ইন্টারেস্টিং, তার মানে এই কাজটা খুব অল্প না, অনেক অনেক কিছু করা হয়েছে এই বিষয়টা 2012 থেকে, একটু 2012 থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই। সাথে এইবার যে ওনারা এসেছেন, ওনারা নিশ্চয়ই একটা কর্মযজ্ঞ নিয়ে এসেছেন, সেই উদ্দেশ্যটা সম্পর্কে দর্শক আমরা আপনাদেরকে জানাতে চাই, কিন্তু এই পর্যায়ে আমাদের একটা বিরতির দরকার। বিরতির পরে সেই আমরা আমাদের আলাপচারিতায় বের হয়ে আসবে যে ওনারা বাংলাদেশে, বাংলাদেশি যে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে মেনে নিয়ে যারা চলছেন তাদের জন্য কি সুখবর রয়েছে, সবকিছুই জানবো। বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশ দেখছেন, জুবায়ের আজমির রয়েছে আপনাদের সাথে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, একটু মনে করিয়ে দিতে চাই, জাকির হোসেন পারভেজ এবং ভেরনিক আর্মিস্টন দুজনই ইউকে থেকে এসছেন, লন্ডন থেকে তাদের এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আসছেন, অন্তত অটিজম ক্ষেত্রে বাংলাদেশে কীভাবে পরিবর্তন আনা যায়, যারা শারীরিক প্রতিবন্ধকতার শিকার তাদের একটু বাড়তি করে কীভাবে সহায়তা করা যায় যাতে করে তারা তাদের মনের ভাবগুলো তুলে ধরতে পারেন, আমার আপনার মতো সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করতে পারেন, এই আপডেটগুলো জানবো। তবে তার আগে নিউজ স্টুডিওতে যেতে চাই আজ সারা দেশের বিশ্বের আপডেট জানতে, যেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ মাশরাফি, জেনিভার নিউজের হেডলাইন। শুভ সকাল মাশরাফি। মাশরাফি শুভ সকাল। শুভ সকাল আজমির ও জুবায়ের, দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। নতুন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর পছন্দের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বলেছেন কমিশন নিয়ে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ক্ষুব্ধ ও হতাশ। গতকাল রাতে গুলশানের নিজ কার্যালয়ে 20 দলের নেতাদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনার নিয়োগ নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, নতুন নির্বাচন কমিশনে কাদের রাখা হবে তা আগে থেকেই শাসক দলের পরিকল্পনায় ছিল। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নতুন ইসি যাত্রার শুরুতে যে আস্থার সংকটে পড়েছে তাতে সামনের দিনে বড় ধরনের সমস্যার জন্ম দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী রকিবউদ্দিন আহমেদের শেষ দিন আজ। 2012 সালের 9 ফেব্রুয়ারি থেকে সিইসির দায়িত্ব পালন করছেন তিনি। তবে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিকে গতকাল বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন বিদায়ী কাজী রকিবউদ্দিন কমিশনের সদস্যরা। দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিং করবেন বিদায়ী সিইসি। সুনাগরিক, শিক্ষার পরিবেশ আর নিরক্ষরতা মুক্ত হওয়ার উপায় নির্ধারণের মধ্য দিয়ে ঢাকায় শেষ হলো শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন E9। গতকাল রাজধানীতে 8 দফা বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন শিক্ষামন্ত্রী এবং E9 ফোরামের নতুন চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ। গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে নাশকতার তদন্তে অসহযোগিতার কারণে পুলিশ সুপার আশরাফুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে চামগাড়ি এলাকায় মোতায়েন সব পুলিশ সদস্যকে প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, IGP ও রংপুর পুলিশের DIGকে এসব নির্দেশনা বাস্তবায়ন করে 4 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। সাংবাদিক শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক সহ 9 আসামির রিমান্ড শুনানি 13 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। গতকাল দুপুরে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক শুনানির এই দিন ঠিক করেন। এদিন হালিমুলের 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
ঘুষ নেওয়ার সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল দুইয়ের উপকর কর্মকর্তা আলী আকবরকে হাতে নাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল দুপুরে নগরের বহদ্দারহাটে সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল দুইয়ের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রে সাত মুসলিম দেশের নাগরিকদের ভিসা বন্ধে স্থগিতাদেশের ওপর সান ফ্রান্সিসকোর কোর্টে আপিল শুনানি শেষ হয়েছে। তবে আজ স্থগিতাদেশ নিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হবে না বলে জানিয়েছে আদালত। এর আগে নির্বাহী আদেশ জারিকে প্রেসিডেন্টের আইনি অধিকার বলে উল্লেখ করে আদালতে আপিল করে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ। সান ফ্রান্সিসকোর আদালতে এর সুরাহা না হলে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোপা দেল রেতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এক এক গোলে ড্র করে ফাইনালে উঠেছে বার্সেলোনা। লুইস সুয়ারেজের একমাত্র গোলে নু ক্যাম্পের এই জয়ে টানা চতুর্থবারের মতো কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। আর অ্যাটলেটিকোর হয়ে গোল করেন ফরাসি ফরোয়ার্ড কেভিন গামেরি। নাটকীয় ম্যাচে দুইটি হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়েন রবের্তো, আর শেষ দিকে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন লুইস সুয়ারেজ। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমির ও জুবাইরের কাছে। ধন্যবাদ মাশরাফি আমাদের নিউজের হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য। নিঃসন্দেহে বিশ্বের আরও যেরকম খোঁজ আছে সারা দিন জুড়ে আমরা যমুনা টেলিভিশনের পর্দায় দেখতে পাবো। আমাদের যে সহকর্মী যে গন্তব্যে যাচ্ছেন সংবাদ সংগ্রহের কাজে, নিরাপদে যাবেন, নিরাপদে ফিরে আসবেন, এটা প্রত্যাশা। একই সাথে যারা আমাদের সাথে এখন যুক্ত হলেন প্রত্যেকে শুভ সকাল জানাচ্ছি। আমরা এবারে আরেকটু বিস্তারিত জানবো যে এই সম্মানিত অতিথিদের বাংলাদেশে আসার নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা, বাংলাদেশের যারা রোগী রয়েছেন তাদের জন্য কোনো সুখবর আছে কিনা, বা সার্কামস্টান্সেসের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা। জাকির হোসেন পারভেজ, স্পেশালিস্ট, এএসডি আপাসন ইন্টারন্যাশনাল লন্ডন। আবারও একটু যেটা বললাম যে একটু কৌতূহল হচ্ছে যে আপাসনের ঢাকায় আসার কি কারণ, মানে কোনো সুখবর আছে কিনা আমাদের জন্য? জি ডেফিনেটলি, আমার যে কথাটা হচ্ছে কি, এটা তো পিছনে অনেক লং স্টোরি, আমরা অনেক দিন ধরে কাজ করি, বাট মেন সামারিটা আমি আপনাদের কুইকলি শেয়ার করি, যেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে যখন 2011 বাংলাদেশে প্রথম করেন সেমিনার করেন অন অটিজম, তারপর উনি করছেন কি, যখন লেখালেখি করেন বিভিন্ন দেশে তখন ইংল্যান্ড পার্লামেন্ট থেকে আমাদেরকে অ্যাপ্রোচ করা হয়, কারণ আমরা একটা বাংলাদেশি অরিজিন চ্যারিটি অর্গানাইজেশন এবং 1984 থেকে আপাসন অ্যাস্টাবলিশড একটা কোম্পানি। তো তারপরে আমরা আসি এবং গ্রাউন্ড ওয়ার্ক করি, এবং 2012 থেকে প্রতি বছর আমি বাংলাদেশে আসতেছি এবং ট্রেনিং দিয়ে যাচ্ছি। আপনার প্যারেন্টস ফোরাম, তারপর আপনার যেটা ব্রাক, এবং তারপর আরও বিভিন্ন স্কুলকে আমরা সাথে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেছি। গত বছর যেটা উল্লেখযোগ্য হয়েছে যে বাংলাদেশ গভর্নমেন্ট এগ্রি করেছেন একটা নতুন প্রজেক্ট, ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল সেন্টার, এটা আপনার নতুন যে পূর্বাচল ওখানে হবে। তো ওইটার জন্য প্রফেসর সালমা মুকুল, উনি হচ্ছেন প্রজেক্ট ডাইরেক্টর, আর উনি আমাদেরকে ইনভাইট করেন আসার জন্য, এবং 10 দিনের অক্টোবরে, লাস্ট অক্টোবরে 10 দিনের একটা আপনার মাস্টার ট্রেনার প্রোগ্রাম করি, এবং এটা আপনার নাইমে হয়, ন্যাশনাল এডুকেশন মিনিস্ট্রি আন্ডারে। তো ওখান থেকে আমরা যেটা আসি যে একটা আমরা ট্রেনিং বুকলেট বানিয়ে দিয়েছি, এবং সারা বাংলাদেশের টিচারদেরকে স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, ওনাদেরকে এটা রোল ওভার করাবে নেক্সট 4 ইয়ার্সে। সব কিছুর পিছনে আমাদের মেইন উদ্দেশ্য যেটা, আমরা এবং এবার ফিনিক্স স্কুল সহ আমরা এসেছি, ফিনিক্স স্কুল একটা অ্যাওয়ার্ড উইনিং বেস্ট স্কুল ইন ওয়ার্ল্ড উই কুড সে। তো আমরা দুইটা মিলে একসাথে কাজ করতেছি, যাতে করে যেন আমাদের এক্সপার্টিসটা, এক্সপিরিয়েন্সটা বাংলাদেশে ট্রান্সফার করতে পারি, আমাদের স্কিলটা ট্রান্সফার করতে পারি, এবং বেটার একটা সাপোর্ট দেওয়া যায় এখানে যারা এই ফিল্ডে কাজ করতেছেন, স্পেশালি কেয়ারার, টিচার্স অ্যান্ড প্যারেন্টস। নিশ্চয়ই। তো ইন্টারেস্টিং, এই যে তিনটে গ্রুপ নিয়ে কাজ করছেন সেগমেন্টেড, খুব একটা সহজ হবে না বিষয়টা, একটু ভেরোনিকার কাছে যেতে চাই। ভেরোনিকা, অ্যাজ হি জাস্ট মেনশন, দেয়ার বি কেয়ার টিচার্স অ্যান্ড প্যারেন্টস, হু থ্রি অফ দিস পার্টিস হ্যাভ টু বি ইকুয়ালি ইনভলভ ইন দ্য হোল প্রসেস অফ ডেভেলপিং আন্ডার ডেভেলপ ব্রেইন দ্যাট উই আর টকিং অ্যাবাউট আর অটিস্টিক কিডস অর বেবিজ। সো দ্য এক্সপিরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ অফ দ্য লাস্ট 25 ইয়ার্স, what do you think, what would be the best exercise in Bangladesh under the circumstances, or you have some action plans, or you're trying to come up with something new? Yeah, we have been working with APASEN, and also BRAC came to visit Phoenix school, and we were very keen to work with Select government and the Bangladesh government. We chose Select first of all because many of our parents and children are from Select, and many of our teachers and teaching assistants are also from Select.
So we wanted to give back to something in Sylhet and also to meet people in Dhaka to try and help that happen. So what we've done, we felt that it was very important for us to come out and work practically with the teachers. So we gave training, 2 days of training last week, where we actually demonstrated teaching and what we did and how we model our day. And Shalina and Jabeda helped with that by working in a circle with the children and demonstrating all the lessons through the day over an hour and a half, which was a really good model. And when then we went back into schools and worked with the teachers in the schools in Sylhet, we then saw our resources that we'd given to them being used effectively, and then we could help actually practically move them, help them understand to keep their language very low, use gestures rather than their voices, and to work with the children demonstrating that in a practical way. And we feel that's the best way of training and working with them. And then we found out that actually only 30% of the children can get to school and can actually practically get into the schools themselves. So we feel that one way that we can move forward is by thinking of how we can help transport the children. So our next ideas are around funding and gaining funds to maybe buy transportation, to pick the children up. The people who are not getting there. Able to come. ইন্টারেস্টিং পারভেজ ভাই, এটা শেয়ার করতেই হয়। দর্শক, ভেরোনিকার সাথে কথা বলছিলাম, ভেরোনিকা যেমনটি করে বললেন 30% শিশু যারা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, শুধুই মাত্র তারা এই সুযোগ সুবিধাগুলো পায়। তাদের এখনকার চিন্তাভাবনা হচ্ছে যে পুরো বাংলাদেশের যারা এরকম শিশু রয়েছে, যারা বঞ্চিত, যারা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের কি করে এই সুযোগ সুবিধার আওতায় আনা যায়। কারণ এরা হয়তো অনেকেই হতদরিদ্র অবস্থায় আছেন, অনেকে খুব বিপর্যস্তভাবে জীবনযাপন করছেন, তারা চেষ্টা করছে যদি একটি ফান্ড রেজ করা যায়, কোনোভাবে আর্থিক অনুদান দিয়ে সহায়তা করা যায়, সংগ্রহ করা যায় বৈশ্বিকভাবে, যাতে করে এই শিশুরা একটা সুন্দর ভবিষ্যৎ পেতে পারে। জাকির ভাইয়ের কাছে বোধহয় আমরা শেষ প্রশ্নটা যেতে পারি, যেহেতু সময়ের ক্ষেত্রে আমরা একটু সীমাবদ্ধ। এখন বাংলাদেশে যেহেতু আপনি আজকে আছেন, আরও কয়েকদিন সম্ভবত থাকবেন, তো এই যে যে প্রজেক্টের আওতায় আপনারা এখন আছেন, এটার সর্বশেষ যদি অবস্থাটা বলেন, এবং যেটা বলতে চাইলাম যেটা কমপ্লিট হলো না সেন্টেন্সটা কোনো কারণে কথা, যে বাংলাদেশে যারা আছে তারা কি সুবিধা পেতে যাচ্ছে আপনাদের এই প্রজেক্ট থেকে? আচ্ছা, বাংলাদেশে এখন রেজিস্টার 18.5 মিলিয়ন ডিসেবল পার্সন আছেন, আর আমরা যেটা লাস্ট ইউনিসেফ থেকে আমরা যে এরিয়াটা পাইছিলাম তখন 22.5 মিলিয়ন বলছিল, বাট অলরেডি বাংলাদেশ গভর্নমেন্টের সমীকরণ বলতেছি, ওরা রেজিস্ট্রেশন প্রসেসটা চলতেছে। আর আমরা 5 বছর কাজ করে গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করে আমরা 2টা ল কিন্তু বাংলাদেশে পাস হয়েছে, আপনারা জানেন কি না, একটা হচ্ছে এনডিডি অ্যাক্ট 2014 আর একটা হচ্ছে ডিসেবিলিটি প্রোটেকশন অ্যাক্ট 2014, এবং ওইটার মাধ্যমে গভর্নমেন্ট সবাইকে রেজিস্টার করতেছে সারা বাংলাদেশে সমাজ কল্যাণ অধিদপ্তরের মাধ্যমে। আমার আপনাদের মাধ্যমে একটা মূল্যবান তথ্য সবাইকে দিতে যাচ্ছি যে সবার এরিয়াতে যে উপজেলাতে আছেন, যে ওই এলাকার সমাজ কল্যাণ অধিদপ্তরের মাধ্যমে তাদের যেই ডিসেবল পার্সন আছেন তাদেরকে রেজিস্টার করানোটা খুবই দরকার, তাহলে তাদেরকে একটা কার্ড ইস্যু করা হবে এবং ওই কার্ডটা ফিউচারে তাদের জন্য কাজে লাগবে। এবং যারা গরিব হিসাবে চিহ্নিত, মানে একটা লেভেলে ইউনিয়ন চেয়ারম্যান সার্টিফাই যখন করতেছেন তখন 250 টাকা বাংলাদেশ গভর্নমেন্ট এখন ভাতা দিচ্ছে তাদেরকে। এটা আমরা 5 বছরে যে অ্যাচিভমেন্টটা করলাম আর কি। আর আমাদের যেটা আপনি বলছেন যে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে এজ এ হোল ঢাকা এবং সিলেটকে আমরা প্রথমত মডেল হিসেবে নিছি, চিটাগাং, রাজশাহী, খুলনা পরবর্তীতে আমরা করবো এরকম, বাট আমাদের মেইন হচ্ছে এডুকেশন সেন্টারটাকে যেভাবে একটু ইম্প্রুভ করা এবং কমিউনিকেশনটা কীভাবে বুঝে যায় তাদের কমিউনিকেশনটা, এইটা একটা সুবাদ। এবং বিভিন্ন এই যে উপকরণ দেখতেছেন এগুলোর মাধ্যমে প্র্যাকটিক্যাল ট্রেন করাচ্ছি, যাতে করে ক্লাসরুমে টিচাররা এই সাপোর্টটা দিতে পারতেছেন আর মা বাবারা শিখে গিয়ে ঘরে, কারণ প্যারেন্টস মিটিংয়ে টিচাররা মা বাবাকে বলে দিবেন আমরা এটা করি আপনারা এটা করেন, তখন ঘরেও যখন একটা বাচ্চাকে আপনি ইনস্ট্রাকশন দিবেন আর দুজন আপনারা দুই ভাই ইনস্ট্রাকশন দিচ্ছেন, দুজনই সমান ইনস্ট্রাকশন দিবেন, বাচ্চাটা ইজি গ্রাব করবে। আপনি যদি বলেন এটা দেখায় রেড কালার, আপনি যদি বলেন এটা মনে হয় ক্রিম কালার, তাহলে কিন্তু সে ডিসিশন নিতে পারবে, ডিসিশন নিতে পারবে। তো আমাদের এই জিনিসটার মেইন ইয়ার হচ্ছে, এবং সবচেয়ে বড় জিনিসটা যেটা বাংলাদেশ উপকৃত হবে আমাদের এই জয়েন্ট ভেঞ্চার কাজে আপাসান্ত এবং ফিনিক্স থেকে, সেটা আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা নলেজ দিব
উইথ রিসার্চ বেসড, এটা কেউ মুখে বলছি এরকম না, রিসার্চ বেসড, কারণ আমরা লন্ডনের সবচেয়ে বড় ইনস্টিটিউট অটিজম সাথে কাজ করে, ন্যাশনাল অটিস্টিক সোসাইটি, ওদের সাথে মিলে আমরা কাজ করি এবং নতুন রিসার্চে যা আসে তাই আমরা ইউজ করি। বাহ, নিশ্চয়ই এটা আমাদের জন্য সত্যিকার অর্থে একটা অন্যরকম প্রাপ্তি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আলোচনার। জাকির হোসেন, ভেরোনিকা, বোথ অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, বিকজ পিপল হু আর সাফারিং থ্রু অটিজম, অনলি দে অ্যান্ড দেয়ার ফ্যামিলি নোজ বাট দে আর গোয়িং থ্রু. And I believe this Absolutely. Will give, this will open a new window of hope and possibilities that they've been waiting for a very long time. Thanks for the gift of your experience, both of you. And I would love to give you something, as is the language month of ours. We say good morning in our own way, and we say Shubho Shokal. Can you repeat it? Shubho Shokal. আমাদের সাথে এতক্ষণ উপস্থিত ছিলেন ভেরোনিকা আর্মিসন এবং সেই সাথে ছিলেন জাকির হোসেন, দুজনের কাছ থেকেই অটিজম নিয়ে, যারা শারীরিক প্রতিবন্ধকতা শিকার, যারা তাদের জন্য নতুন কিছু স্বপ্ন খোঁজার চেষ্টা করছিলাম, কিছু স্বপ্নের দিক নির্দেশনা তো পেয়েছি। অন্তত আপনি আপনার সমাজ কল্যাণ অধিদপ্তরের সহায়তা নিয়ে আপনার এলাকার যেই শারীরিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধকতার শিকার যিনি আছেন তাকে রেজিস্টার করিয়ে রাখবেন, কারণ আগত ভবিষ্যতে তার জন্য বেশ কিছু সুখবর হয়তো সেই রেজিস্ট্রেশন বই আনবে। অন দ্যাট নোট ছোট একটা বিরতি নিতে চাই, অতিথিদেরও বিদায় জানাবো, বিরতির পর আপনাদের সাথে ফিরছি। সাথে দেখো শেষ বিরতির পর স্বাগত প্রত্যেককে, সকালে বাংলাদেশ দেখছেন। আর এই মুহূর্তে যেহেতু একটা ওয়েদারটা চেঞ্জ আস্তে আস্তে করে হচ্ছে, এই সময়ে কি হতে পারে আজকের তাপমাত্রায়, সব কিছুর সমীকরণটা আমরা জানবো যার কাছ থেকে, সে হচ্ছে আমাদের রুবি। রুবি, শুভ সকাল। শুভ সকাল রুবি। আলোর বিকিরণ আর ঠান্ডার ধরন, সেই সাথে যে সমীকরণ, এটা খুবই মানে কষ্টকর যে বোঝার এই ধরন, তার কারণ হচ্ছে তোমরা দুজন কেমন আছো আগে বলো। আজমিরের ঠান্ডা লেগেছে আর আমি তো ভীষণ ঠান্ডা লেগেছে, এগুলো হচ্ছে যে ঘটনার পরবর্তী প্রকাশ। কিন্তু প্রিপেইড ওয়েদার যা বলছে তাতে হচ্ছে এই দিনের ভাগটা প্রচন্ড রোদ এবং শেষ রাতে গিয়ে আবার ভীষণ ঠান্ডা, কারণ 13-14-15 মানে হচ্ছে প্রিয় দর্শক অনেক ঠান্ডা। আবার দুপুরবেলা যখন 28-29 হচ্ছে আপনার ওয়েদার টেম্পারেচার, তখন কিন্তু আবার বেশ গরম। তো এই ঠান্ডা গরমের যে অবস্থা, ঘর বাহির সব মিলিয়ে আমরা সত্যি খুব একটা ভালো নেই, এবং প্রকৃতির সাথে তো আর যাই হোক যুদ্ধ আমরা করতে পারি না, আমরা যেটা করতে পারি নিজেদেরকে সেই অনুযায়ী মানিয়ে নিয়ে চলা এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রোটেকশন দেয়া। তাই সেভাবেই চলুন, খাবার দাবার একটু বেছে চলুন, এবং এরকম ওয়েদারে খাবার দাবার খুব ভালো মতো জাল দিতে হবে, সেই সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে কোনো খাবার খাওয়ার আগে। আর যাদের একটু ফ্লুতে অ্যাট্যাক করেছে তারা একটু মানে নিজেকে সাবধানে রেখেই হাঁচি কাশি আমরা দিব, কাভার করে নাক মুখ, নতুবা রোগগুলো আরও ছড়াচ্ছে। যাই হোক, সময়ও বেড়ে যাচ্ছে, তাই আপনাকে নিয়ে যাচ্ছি গতকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার খবরগুলো দিতে। সর্বোচ্চ তাপমাত্রা এবং তা ছিল মংলাতে, ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, যেটা প্রচণ্ড গরম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে, ছিল 11.6। আগামীকালকে সূর্যোদয় যা হবে ঠিক 6:35, সূর্য অস্ত যাবে 5:49। এবার বিভাগীয় শহর ঢাকা, সর্বোচ্চ তাপমাত্রা আজকে সেখানে 30.2 আমরা দেখতে পাচ্ছি, আবার সর্বনিম্ন কিন্তু 18.5। 18 এবং 30 এই দুটো টেম্পারেচার কিন্তু 30 থাকবে দুপুরের দিকে, 18 থাকবে শেষ রাতের দিকে। পরবর্তী বিভাগ চট্টগ্রাম, এবং চট্টগ্রামে দেখা যাচ্ছে ঢাকার চেয়ে কম 26.8, আবার ওইদিকে আবার শেষ যে তাপমাত্রা শেষ রাতের দিকে থাকে সেটা একটু কম 17.4। রাজশাহী 29.1 হচ্ছে সর্বোচ্চ, সর্বনিম্ন 13.4, মানে রাজশাহীতে কিন্তু এখনও ঠান্ডা পড়ছে, বেশ ভালো ঠান্ডা। এই রংপুর সর্বোচ্চ তাপমাত্রা 27.8, সর্বনিম্ন 14.4 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী বিভাগ খুলনা, সর্বোচ্চ তাপমাত্রা সেখানে 29.5, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী বিভাগ বরিশাল, বরিশালে আজকে সর্বোচ্চ 30.2, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। সবশেষে সিলেটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28.5, সর্বনিম্ন 16.1 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল হাতে থাকা ওয়েদার ডিটেলস। জুবাইর এবং কনক, তোমাদেরকে আমি একটা থ্রেট শেখাতে পারি যেটা ওয়েদারকে বলা যায়, তা হচ্ছে শয়তান তুই আমার মাকে মেরেছিস, আমার বাবাকে মেরেছিস, আমার গার্লফ্রেন্ড ছিনিয়ে নিস, আজকে তোর হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, ভালো থেকো।
ব্যাড জোকস দর্শকদের বলতে চাই আপনাদের কিন্তু এরকম ধরাশায়ী হওয়ার কোন প্রয়োজন নেই, আপনারা মানসিক ভাবে শক্ত থাকুন, মনের কাছে কোনো কিছুকে জয়ী হতে দিয়েন না, নিজের মনটাকে শক্ত রাখুন, একটু উষ্ণ কাপড় দিনের শুরুর ভাগটায় নিজেদের সাথে রাখবেন এবং মধ্যবর্তী অবস্থায় যখন দুপুর দুপুর করে আসছে তখন, কারণ রুবি বলছিল তাপমাত্রা অনেক বেড়ে যায়, তখন আবার গায়ে জড়িয়ে রেখেন না, তাহলে ঘেমে যাবেন এবং ঠান্ডা গরমে কিন্তু লেগে যাবে। যাই হোক জুবাইর, চলো এবার আমরা জানিয়ে দিই আজকের যে পত্রিকাগুলো রয়েছে জাতীয় পত্রিকাগুলো থেকে প্রধান এবং উল্লেখযোগ্য শিরোনাম সমূহ জানাবো। জুবাইর আমি একটু কম জানাবো, আমার প্রচণ্ড সর্দি জ্বর হয়েছে। সো শুরুতে যুগান্তরের প্রধান শিরোনাম জানাচ্ছি, আস্থা অর্জনেই ইসির বড় চ্যালেঞ্জ যুগান্তরকে সিইসি, এছাড়া ভাষা আন্দোলনের 65 বছর বাংলাকে হতে হবে জীবিকার ভাষা, এটা বলছেন আন্দুলি রাশদি। এছাড়া আরও যা যে শিরোনামগুলো রয়েছে, রাজধানীতে সড়ক দুর্ঘটনা, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু, এছাড়া সুদবিহীন ঋণের 77 প্রতিষ্ঠান অস্তিত্বহীন, এছাড়া শাহজাদপুরে টেন্ডারবাজি ও ত্রাসের নাম মিরু, এবং জোটের সঙ্গে বৈঠক শেষে বিএনপির প্রতিক্রিয়া, নতুন ইসি প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন। আচ্ছা, জাতীয় দৈনিক প্রথম আলোর একটি সংখ্যাতে আছে, প্রথম আলোর শিরোনাম পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমে যে প্রসঙ্গটি পড়ছি, নতুন সিইসি প্রসঙ্গে নতুন সিইসির সাক্ষাৎকার ছেপেছে এবং তিনি বলেছেন, আমি জনতার মঞ্চে ছিলাম না, নুরুল হুদা দাবি করেছেন এটি। এবং সেই সাথে প্রথম পাতার মূল শিরোনাম, নির্বাচন কমিশন গঠনে ছোট দলের বড় গুরুত্ব, প্রস্তাবিত 10 জনের যে কাউকে রাখতে পারেন রাষ্ট্রপতি, কিন্তু নাগরিক সমাজের কাউকে না রাখায় অবাক হয়েছি, সৈয়দ মঞ্জুর ইসলাম, সদস্য অনুসন্ধান কমিটি। এবং সেই সাথে প্রথম পাতায় একটি সচিত্র প্রতিবেদন, রেল ক্রসিং, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চলন্ত ট্রেন এবং সেই ট্রেনের রেল ক্রসিং এর সময় নিরাপত্তা দেওয়ার কোনো বেষ্টনী নেই, সেখানে একজন নিরাপত্তারক্ষী হাতে একটি কাঠ নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনারা যদি প্রথম আলোর প্রথম পাতার এই সচিত্র প্রতিবেদনটি দেখেন, সেই সাথে এখানে আরও ছেপেছে তারা, মোদীর নোট বাতিল এবার আসল পরীক্ষার মুখে উত্তরপ্রদেশের পথে পথে, সৌম্য বন্দ্যোপাধ্যায় এর ছেপেছেন এটি, তার বড় দিয়ে এটি ছেপেছে। এবং নির্ভার আওয়ামী লীগ উচ্ছ্বসিত জোট সঙ্গীরা, সেই সাথে বক্স করে ছেপেছে, গোল্ড আনোয়ারের ঋণ এখন খেলাপি, ফেনীতে রূপালী ব্যাংকের ইসলামপুর রোডের শাখার আনোয়ার হোসেনকে দেয় 151 কোটি, অনুমোদন ছাড়াই দেওয়া হয় 85 কোটি টাকা, এখনও ব্যাংকটির পাওনা 90 কোটি টাকা। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম পাতার শিরোনাম। সমকাল আমার হাতে, সমকালের প্রধান শিরোনাম, নতুন ইসিকে সামনে নতুন ইসির সামনে অনেক চ্যালেঞ্জ। এছাড়া বিশেষ শিরোনাম হিসেবে দেখতে পাচ্ছি, বিদায় রকিফ কমিশন, এছাড়া কোনো চাপের কাছে এই নথি স্বীকার করব না, সাংবাদিকদের নতুন সিইসি, আর এই ইসি দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, 20 দলীয় জোটের বৈঠক শেষে ফখরুল বলছেন কথাটি, কি করুন মৃত্যু, বাসের জানালায় উকি, প্রাণ গেল এসএসসির পরীক্ষার্থীর, খুবই দুঃখজনক। আপনারা এটা দিয়ে কিন্তু যারা বাসে চলাফেরা করেন আপনারা অবশ্যই কখনোই মাথা বের করে রাখবেন না বাসের জানালা থেকে, তাহলে কিন্তু এরকমের দুর্ঘটনা আবারও ফিরে আসবে। একটু চালকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বা যাত্রী যারা আছেন যারা সেই বাসে ট্রাভেল করছেন তাদের একটু বলতে চাই, যখন দুটো বাস খুব কাছাকাছি চলে আসে আপনারা নিঃসন্দেহে আপনাদের চালককে সতর্ক করবেন, কারণ চালক হয়তো অনেক সময় বলবে যে না দেখেছি এটা অভ্যস্ত তারা, কিন্তু এরকম হতে দেওয়া যাবে না, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য ছোট্ট একটি ভুলই দায়ী। এবং বাসে তুমি যেটা বলেছো, বাসে যারা যাত্রী তারা র্যান্ডমলি দেখে যে একটা বাসের সাথে আরেকটা বাস মানে ধাক্কা ধাক্কা গায়ে গায়ে অবস্থা আসবে, মানে খুব দুঃখজনক। রেজিস্টারের একটি প্রতিবেদন সংখ্যা আমার হাতে আছে, এছাড়া কি আমরা সমকাল থেকে ইন্টারেস্টিং কোনো নিউজ পাচ্ছি? আসবে প্রশ্নবিদ্ধ তদন্ত, চা দোকানে বাবুল হত্যায় অভিযুক্ত করা হয়নি কোনো পুলিশকেই, চার্জশিটের প্রধান আসামি দেলোয়ার, এটা কিন্তু খুব গুরুত্বের সাথে ছেপেছে জাতীয় দৈনিক সমকালের শেষ পাতায়, বিস্তারিত পাবে। নিশ্চয়ই আসবে, ধন্যবাদ আজমিরকে। ডেইলি স্টারের সংখ্যাটি হাতে নিয়ে বসেছিলাম, শিরোনামগুলো পড়বো বলে পড়ছি, বয় মিস ট্র্যাজিক এন অন ওয়ে টু এসএসসি এক্সাম হল, স্ট্রাইকস হেড আউট অফ বাস উইন্ডো হিটস পোল, দুঃখজনক। এবং সেই সাথে ইটস এ রিফ্লেকশন অফ প্রাইম মিনিস্টার লাইকিং বিএনপি লেড লায়ন্স সাইজ অ্যাবাউট দ্য নিউ ইসি টার্মস সিইসি কন্ট্রোভার্সিয়াল, লং ওয়েট ফর এন্ড অফ ট্রায়াল, 53 কিউজ ল্যাঙ্গুয়েজিং ইন জেল ফর মোর দ্যান 10 ইয়ার্স অ্যাজ ট্রায়ালস ইয়েট টু কমপ্লিট, হাইকোর্ট আস্ক গভর্নমেন্ট টু এক্সপ্লেইন ওয়াই 20 অফ দেম শুড নট গেট বেইল। সেই সাথে সিইসি হুদাস নেম কেম ফ্রম তারিকাত, শেষ পাতায় চলে যেতে চাই। অন্য অন্য প্রসঙ্গের সাথে, উইড্রন এসপি আদার পুলিশম্যান, হাইকোর্ট অর্ডার্স গভর্নমেন্ট ফায়ার টু
গাইবান্ধা সাঁওতাল হাউস, সেই সাথে উইক ইমিউন সিস্টেম কুড বি আ কজ ট্রিমেন্ট ডিজিজ ইন বাংলাদেশ সেইজ এক্সপার্ট স্ট্রেস দ্য নিড ফর ফার্দার রিসার্চ, সেই সাথে এই ছিল আমার কাছে ডেলিশ চা থেকে কাশ্মীর। আচ্ছা, আমরা কয়েকটা জাতীয় দৈনিক থেকে প্রধান এবং উল্লেখযোগ্য শিরোনাম সমূহ দর্শক আপনাদেরকে জানালাম। আর জুবের আমরা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের চলে যেতে হবে, কিন্তু যাবার আগে প্রত্যেক দিনের মতো আমরা একজন বিশেষ একজন বড় একজন মানুষের মনীষীর একটা বাণী বা এটাকে কি বলা যেতে পারে আরো একটা ছোট লাইন তার জীবনে যার প্রতিফলন ঘটেছে, তার জীবনে এই দুই একটি চরণের প্রভাব হয়তো তাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে, এমনই একজন গুণীজনের বলে যাওয়া দুটো লাইন আপনাদের জন্য। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ি ঘরে বাস করা ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় বাস করাতে কোনো সার্থকতা নেই। উইলিয়াম ডোবস। তৃপ্তি এবং পরিতৃপ্তি, অতৃপ্ততার এই যে একটা আপেক্ষিক তত্ত্বের মাঝে আমরা সবাই বাস করি, আসলে কে যে কিসে পরিতৃপ্ত আর কে যে তৃপ্ত না তা খুঁজে পাওয়াটাই অনেক কঠিন। আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই পরিতৃপ্তভাবে সুন্দর একটি জীবনযাপন করবেন পরিবারের সকল সদস্যকে নিয়ে এই প্রত্যাশায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন, ইম্পর্ট্যান্টলি হাসি মুখে থাকবেন। শুভ শুভ সকাল।